থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়, সত্যের আলো কাটায় আধার না করে কিছুকে ভয়। দুনিয়া যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে, বিশ্বাস রাখো সত্যের পথে ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্ত কাল জুড়ে, আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। ফোনটা তুলছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। কি ব্যাপার, মোবাইলও তুলছে না, ল্যান্ড ফোনও তুলছে না, ওর কোনো প্রবলেম হলো না তো? একবার শম্পাকে ফোন করে দেখি। কিরে, কি ব্যাপার, আজ এত দেরি? আর বলো না, বাড়িতে একে ঝামেলা, আবার এদিকে দেরি হলে বৌদি রাগ করবে। আমি আসছি আসছি। হ্যাঁ যা। হ্যালো শম্পা। কে দাদা? হ্যাঁ আমি বলছি, তুই কোথায় এখন? আসলে না, আমার আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। এখনো যাসনি? না না, তুই এক্ষুনি বাড়িতে যা, পৌলমী ফোন ধরছে না, তুই এক্ষুনি বাড়িতে যা, গিয়ে দেখ। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বৌদিকে বলছি তোমাকে ফোন করতে। বৌদি কি ঘুমিয়ে পড়লো নাকি? কে আপনারা? এখানে কি করছেন? বৌদি কোথায়? দেখুন, দিনে দুপুরে ফ্ল্যাটের মধ্যে ঢুকে খুন করেছে এরা, আমরা ধরে ফেলেছি, আটকে রেখেছি। স্যার বা গুলি করে খুন করা হয়েছে, আর খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলিটা করা হয়েছে, বুলেটটা এখনো বডির মধ্যেই রয়েছে।
আপনি কে? আমি দেবাশিস, এই বিল্ডিং সোসাইটির সেক্রেটারি। সেক্রেটারি, আর যিনি খুন হয়েছেন উনি? পৌলমী, পৌলমী স্যার, আমার আমার স্ত্রী। আমি আমি বাড়ি ছিলাম না, আর সেই সময় ওরা এসে আমার স্ত্রী। এই বল, কেন খুন করলি বল? দাদা হয় স্যার, দাদা হয়, এরা তিনজনে দাদা হয়, এরা তিনজনে মিলে আমার স্ত্রীকে খুন করেছে। দাদা হয়ে নিজের বোনকে খুন পিলি ভেট। এই কেন খুন করলি বল, কেন খুন করলি? এই 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 চুপ করে থাকবি না, বল বল কেন খুন করলি বল। স্যার বাবা সব সম্পত্তি স্যার বোনকে দিয়ে গেছিল স্যার। আমরা তিনটে ভাই স্যার, বোনকে বললাম স্যার যে আমাদের কিছু টাকা দে, দিল না স্যার। উল্টে স্যার ঘর থেকে তিনজনকে তাড়িয়ে দিল। বেশ করেছিল, বেশ করেছিল, তোমার মতো পুজোর সাথে সেটাই করা উচিত ছিল। শান্ত হন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি শান্ত হন আর আমাদের প্রশ্নের উত্তর দিন। আপনি মনে করে বলুন ঠিক কী দেখেছিলেন। স্যার স্যার আমি সেই সময় বাড়িতে ছিলাম না। শম্পাকে ফোন করে বলেছিলাম তাড়াতাড়ি বাড়িতে যেতে, যাতে কী কী হয়েছে জানা যায়। শম্পাকে? আমাদের কাজের মেয়ে, আমাদের বাড়িতে কাজ করে এই শম্পা। সামনে আসুন, বলুন কী দেখেছিলেন। স্যার আমি যখন ফ্ল্যাটের চাবি খুলে ভেতরে ঢুকি, তখন দেখি বৌদিমণিকে অলরেডি ওরা খুন করে ফেলেছে। তখন আমি চিৎকার শুরু করি। হ্যাঁ স্যার, শম্পার চিৎকার শুনে আমরা সবাই ওপরে ছুটে এসে দেখি ওরা বডিটা নিয়ে পালানোর চেষ্টা করছে। পালিয়ে যেত কোথায়? পালিয়ে যেত কোথায়? যেখানে যেত ভেতরে মাটি খুঁড়ে তুলে আনতাম। সম্পত্তির জন্য, শুধুমাত্র সম্পত্তির জন্য নিজের বোনকে খুন করা অত সহজে সিআরির হাত থেকে বেরোনো যায় না। রণজয়, লোভ বড় বাজে জিনিস। এই সম্পত্তি লোভ নতুন কোনো জিনিস না, আমরা আগেও দেখেছি বহুবার। এরাও কোনো নতুন নজির সৃষ্টি করছে না। তবে একটা জিনিস, সম্পত্তির ভাগ হয়তো এরা পেরো না, শাস্তির ভাগ ঠিক বুঝিয়ে দেবো আমরা। নিয়ে চলো এদের। কতদিন বাদে আমরা একটা কেস পেলাম যে বিশেষ খাটাখাটনি নেই, গিয়ে খুনিদের পেয়ে গেলাম। কোথায় আজ একটু তাড়াতাড়ি ছুটি দেবে তা না, এমন চাকরি যে এখন রিপোর্টে ফরেন্সিকে দেবো। ভাবলাম আজ একটু সিনেমা দেখে নিই তা না। আরে বাবা, যে খুন করেছে আর যে খুন হয়েছে দুজনেই তো মধ্যে এখন হাতের মুঠোর মধ্যে, কোথায় তাড়াতাড়ি ছাড়বে তা না। ওদিকে ওদিকে না গেলে ঠিক সময় শো দেখতে বউ দুদিন ধরে কথা বলবে না, সেটা তো আর কেউ বুঝবে না। স্যার আপনি নিজে এসেছেন স্যার? ও স্যার, আপনি যে কি উপকার করলেন স্যার। কি বিড়ো এত ফাঁকা কেন সব কোথায়? ও স্যার সবাই তো বাড়ি চলে গেছে স্যার, আমিও চলে যাবো স্যার। ওই আমার বউকে কথা দিচ্ছে স্যার আজকে সিনেমাতে যাবো, তাই স্যার একটু তাড়াতাড়ি ওটা দিন স্যার। কথা বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। বউকে নিয়ে সিনেমা দেখার জন্য থিয়েটার হলে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি ক্রাইম থ্রিলারের একটা ফিল্ম দেখাবো, হ্যাঁ তুমি এটা ক্যান্সেল করো না। মানে মানে স্যার কী বলছেন স্যার বুঝতে পারছেন? স্যার আপনি কত অশান্তি হয়ে যাবে আপনি বুঝতে পারছেন না স্যার। মানে কী ব্যাপারটা স্যার? স্যার ঘরে অশান্তি হয়ে যাবে। তোমরা যে ডেড বডিটা পাঠিয়েছো? হ্যাঁ পৌলমী, পৌলমী স্যার। হ্যাঁ খুব ক্লিয়ার কেস স্যার, ওই দাদারা সম্পত্তির জন্য বোনকে খুন করেছে, আর দাদারও ধরা পড়ে গেছে, আর যে রিভলভারটা দিয়ে খুন হয়েছিল সেটা স্যার আপনাকে পাঠিয়ে দিয়েছি আমরা রিপোর্টটা স্যার। এত সহজ ব্যাপার? হ্যাঁ সহজ ব্যাপার, সেই কারণেই আমি এতটা পথ ছুটে এলাম। ডিসকাস্টিং। শোনো, তোমরা যে ডেড বডিটা পাঠিয়েছো আর যে বন্দুকটা পাঠিয়েছো, মানে ডেড বডির মধ্যে যে গুলি আর বন্দুক, দুটো ম্যাচ করছে। বলছেন স্যার? বুঝতে পারছো না, সেই কারণেই বলছি স্ত্রীকে ফোন করে বলো যে আজকে আর সিনেমা দেখা তোমাদের হলো না, আর বিশ্বদের ইমিডিয়েটলি ফোন করে এখানে আসতে বলো। কুইক যাও। কিন্তু ডাক্তার, তুমি যেটা বলছো সেটা কিভাবে সম্ভব? খুনিরা মানে পৌলমীর দাদারা নিজেরা নিজেদের দোষ স্বীকার করেছে, ওরা নিজেরাই বলেছে যে পৌলমীকে ওরা গুলি করে খুন করেছে। আচ্ছা বিশুকে আমাকে একটা কথা বলো তো, তুমি যদি নিজে কাউকে গুলি করে খুন করতে চাও সামনে থেকে, তাহলে স্ট্রেট গুলি করবে এবং গুলিটা শরীরে স্ট্রেট ঢুকবে। কিন্তু এক্ষেত্রে একটু অন্য জিনিস হয়েছে। অন্য জিনিস বলতে?
মানে পৌলমী শরীরে যেভাবে গুলিটা রয়েছে তাতে এরকম সরাসরি স্ট্রেট গুলি করা হয়নি, আমার ধারণা একটু ওপর থেকে অ্যাঙ্গুলার ওয়েতে গুলিটা করা হয়েছে, সেই কারণে এরকম অদ্ভুতভাবে ওর শরীরের মধ্যে গুলিটা রয়েছে। তারপরেও ক্রাইম সিন থেকে তোমরা যে বন্দুকটা পেয়েছো গুলিটা সেই বন্দুকের নয়। তাহলে বোঝো বিসিংহ ক্রেস্টার ঠিক কোন দিকে যাচ্ছে। মানে গুলিটা মেয়েটার দাদারা কেউ করেন, অন্য কেউ করেছে। ভেবেছিলাম কেসটা শেষ, কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়ালো তাতে মনে হচ্ছে কেসটা সবে শুরু হলো। আমাদের একবার ওই কমপ্লেক্সে যেতে হবে, সমস্ত পজিশনসগুলো ভালো করে চেক করতে হবে আর প্রত্যেককে ইন্টারোগেট করতে হবে। তাহলে পৌলমী দাঁড়িয়েছিল ওই জায়গাটায়, যাগো একবার পৌলমী যেখানে দাঁড়িয়েছিল সেখানে যাও। প্রণজয় যেখান থেকে গুলিটা চালানো হয়েছিল সেখানে নাও। স্যার স্যার এই পজিশন থেকে দাঁড়িয়ে গুলিটা চালালে গুলিটা সোজা বুকের মধ্যে ঢোকার কথা, কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী গুলিটা তো আড়াআড়িভাবে ঢুকেছে। সেটাই তো রণজয়, ওই হিসেবটাই মেলানোর চেষ্টা করছি। আরেকটা ব্যাপার স্যার, গুলিটা এসেছে ওপর থেকে, তার মানে স্যার বেশ উঁচু থেকে গুলিটা চলেছে। আর ওপর থেকে গুলি চললে হয় সিলিং থেকে চলবে, তা নাহলে হাওয়ায় দাঁড়িয়ে গুলি চালাতে হয়। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, পৌলমীকে ওর দাদারা খুন করেছে, সে তো কালি ধরা পড়ে গেছে। তাহলে শুধু আপনি নন, প্রথমে আমরা ওই কেসটা ভেবেছিলাম খুব সহজ, কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা অতটা সহজ নয়। পৌলমীকে ওর দাদারা খুন করেনি, করেছে অন্য কেউ, কিন্তু কে করেছে আর কোথা থেকে বা গুলিটা চলেছে সেটাই তো। তার মানে এটাই যে আপনাদের একটু ঝামেলা সহ্য করতে হবে। দেবাশিস বাবু বলুন, এই দরজার পেছনে কি আছে? ব্যালকনি। তাহলে কি ব্যালকনি থেকে? সেটা কি করে সম্ভব? ব্যালকনি থেকে যদি ফায়ার করে তাহলে সে পালাবে কোথায়? না স্যার, কিলার না, যদি পালাতেও যায় তাহলে হয় শম্পা বা অন্য কারোর হাতে ধরা পড়বে। স্যার কিলার যদি, মানলাম যে কিলার ব্যালকনিতে ছিল না, কিন্তু গুলিটা কিন্তু স্যার ব্যালকনি হয়েই এসেছে। ঠিক আছে, তুমি ব্যালকনিটা চেক করো, আমি অন্য ফ্ল্যাটগুলো চেক করে আসি। দেবাশিস বাবু, এই ব্যালকনির ঠিক প্যারালালি উল্টো দিকে কার ফ্ল্যাট? ওই ফ্ল্যাটে মিস রোলি থাকে, মানে একজন বয়স্ক মহিলা। মিস রোলি, গুড। তেজ, স্যার ব্যালকনিতে গান পাউডার আর ভাঙা টবের টুকরো পাওয়া গেছে। হোয়াট? তার মানে গুলি ওখান দিয়ে এসেছে। কিন্তু স্যার সেটা কি করে সম্ভব? জানো ব্যালকনিতে যখন গান পাউডার আর ভাঙা টবের টুকরো পাওয়া গেছে তখন গুলিটা ওখান দিয়ে এসেছে। কিন্তু স্যার গুলিটা যদি ওখান দিয়ে আসে তাহলে গুলিটা চলেছে কোথা থেকে? দেখো ব্যালকনির বাইরে দাঁড়িয়ে হাওয়াতে দাঁড়িয়ে কারোর পক্ষে গুলি চালানো সম্ভব নয়। আই নো স্যার। আচ্ছা যে ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে তার উপরে ফ্ল্যাটে কে থাকে? একটা ফ্যামিলি, হাজবেন্ড আর ওয়াইফ, মান্নাবাবু আর সুমনা দেবী। মান্নাবাবু আর সুমনা দেবী, চলো সাথে কথা বলবো। স্যার আপনি কি ভাবছেন যে গুলিটা ওপর দিয়ে চলেছে? সেটা এখনো কনফার্মে বলতে পারছি না, যতক্ষণ না ওপরে গিয়ে কথা বলবো ততক্ষণ কিছু বলা আছে। তবে তার আগে পুরো বিল্ডিংটা খুব ভালো করে সার্চ করা দরকার। এসো।
দেবাশিস বাবু বলুন। সিআইডি অফিসাররা এসেছেন, একটু কথা বলতে চান। মান্না বাবু নেই? সিআইডি অফিসার কেন, হঠাৎ সিআইডি অফিসার কেন? খুন হয়েছে আপনাদের ঠিক নিচের ফ্ল্যাটে। নিচের ফ্ল্যাট? নিচের ফ্ল্যাট মানে তো অজয়বাবুদের ফ্ল্যাট। কে খুন হয়েছে? আপনাদের নিচের ফ্ল্যাটে খুন হয়েছে বিল্ডিং এর সবাই জানে, আর স্ট্রেঞ্জ না মানে মানে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। এক মিনিট দাঁড়ান, আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু কে খুন হয়েছে? পৌলমী, চেনেন নিশ্চয়ই? হ্যাঁ চিনি, কিন্তু এসব কিভাবে হলো? আমার কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। একটা ফ্ল্যাটে ঘুরি চলবো, একটা মানুষ খুন হলো, বিল্ডিংয়ে সবাই জানতে পারল, অথচ আপনারা ঠিক উপরের ফ্ল্যাটে থেকেও ঘটনাটা জানতে পারলেন না। স্ট্রেঞ্জ, সত্যি আমরা কিছু বুঝতে পারিনি। গুলি চলেছে কাল বেলা 3:30 সময়। আপনারা তখন কোথায় ছিলেন? 3:30 আমরা নিচের কম্পাউন্ডে ছিলাম, আমাদের সঙ্গে সেক্রেটারি বাবু তো ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তখন ওনারা দুজন আমার সঙ্গে কথা বলছিলেন নিচের কম্পাউন্ডে। ওই জলের প্রবলেম হচ্ছে তাই নিয়ে। তার মানে তখন আপনার ফ্ল্যাটটা ফাঁকা ছিল? এক্সকিউজ মি, এই ফ্ল্যাটটা কি আপনার? আপনার? আমি কি স্কুল গার্ল নাকি? আমার কাছে স্বপ্নার নেই। না বলছিলাম, আপনি কি জানেন কাল এখানে একটা খুন হয়ে গেছে? মুন মুন বলে এখানে কেউ থাকে না তো? এটা আমার ফ্ল্যাট। স্যার স্যার, উনি মনে হয় কানে। আপনারা ইশারায় কি কথা বলছেন? হ্যাঁ আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আমরা সিআইডি। এত জোরে কথা বলছেন কেন? আমি কি কালা? না না একদম নয়, কিন্তু আমাদের মনে হয় যে আপনার মেশিন ইউজ করা উচিত। ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আপনি গতকাল 3:30 সময় কোথায় ছিলেন? 3:30 ঘুমিয়েছিলাম, ওই সময় আমি ঘুমোই। আর সেই সময় আপনি কিছু শুনতে পান না তাই তো? কি শুনবো? কিছু না, থ্যাংক ইউ, নমস্কার। চল তাহলে তেজ একবার আমার ছাদটা হয়ে আসি, চলো। স্যার ওই তো দেবাশিস বাবু বলছি, এই মিস রোলি কি এখানে একাই থাকেন? হ্যাঁ সঙ্গে একটি মেয়ে থাকে, কাছে দেখাশোনা করে, মৌমিতা। কোথায় সে? বোধ হয় ছুটিতে আছে, কাল থেকে তো দেখছি না। ঠিক আছে চলুন একবার ছাদটা দেখে আসি। ছাদের দরজা কি সবসময় খোলা থাকে? না, এক সপ্তাহ হল লকটা খারাপ হয়ে গেছে, তাই এখন খোলাই থাকে। থাক তো, সার্চ করে দেখো। স্যার বলো স্যার, একটা বুলেট শেল এখানে পড়েছিল। বুলেট শেল এখানে? তার মানে গুলিটা কি এখান থেকে চালানো হয়েছিল? কিন্তু এখানে বন্দুক চালাবে কে? প্রশ্ন একটাই থাকছে, গুলি যদি এখানে চালানো হয়ে থাকে তাহলে আমরা এই গুলিটা নিচে পেলাম কিভাবে? বলো যজ্ঞ। স্যার ছাদে অনেক ফুটপ্রিন্টস পাওয়া গেছে আর তার সাথে কেমিক্যালও, আর স্যার এটাও পাওয়া গেছে। এটা এটা তো মিস রুলির, আমি ওনার হাতেই দেখেছি। মিস রুলির?
এত কিছু যখন এই ছাদে পাওয়া গেছে তার মানে নিশ্চয়ই এই ছাদে কিছু না কিছু হয়েছে। কিন্তু স্যার, মিস রোডির পক্ষে কি? স্যার, একটা হিসেব কিন্তু মিলছে না। স্যার, এখান থেকে বন্দুক চললো আর নিচে পৌলমীর ঘরে বন্দুক চলে পৌলমী মারা গেল, কিন্তু কোনোটাই তো মিললো না স্যার। আমি একটা অন্য হিসেব মেলাচ্ছিলাম রণজয়। এই ছাদে যদি গুলি চলে থাকে তাহলে নিশ্চয়ই সেটা কারুর না কারুর নজরে পড়েছে। কিন্তু আমি তো ছাদে কোনো গন্ডগোল দেখিনি, এমনকি কোনো শব্দও শুনিনি। কিন্তু স্যার, সিরিয়াসলি যদি ক্রাইম হয়ে থাকে তাহলে ডেড বডি বা ভিকটিম কিছু না কিছু তো একটা থাকবেই। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এই বিল্ডিংয়ে পৌলমীর মার্ডার ছাড়া আরও কিছু হয়েছে। হয়েছে, এখন আমাদের শুধু খুঁজে বার করতে হবে কী হয়েছে আর কেন হয়েছে। স্যার, এই অ্যাপার্টমেন্টের গার্ডের সাথে একবার কথা বলা উচিত, আমার মনে হয় ওর কাছ থেকে কিছু ডিটেলস পেলেও পেতে পারে। গার্ড? আচ্ছা, বলবো রণজয়, গার্ডের সঙ্গেও কথা বলবো, কিন্তু তার আগে এই ফুটপ্রিন্টস আর কেমিক্যালসগুলো ডক্টর অ্যারোকে দেখাতে হবে। দেখা যাক সে কী বলে। আর স্যার, মিস রোলি, মিস রোলি, না রণজয়, তোমার কথা মতো সমস্ত কিছু পরীক্ষা করার পরে না ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। মানে আমি নিজেও খুব পাজলড, মানে সমস্যার সমাধানের দিকে এগোচ্ছি এই পরীক্ষাগুলোর ফলে নাকি আরও ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে, মানে খুব কনফিউজিং। মানে আপনি টেস্ট করে কী পেলেন? প্রথমত যেটা বলছি তোমাকে সেটা হচ্ছে বুলেটের শেল যেটা তোমার ছাদ থেকে পেয়েছো। হ্যাঁ, তো সেটি কি ম্যাচ করে গেছে? হ্যাঁ, ম্যাচ করে গেছে, মানে পৌলমীর বডি থেকে যে বুলেটটা পাওয়া গেছে এবং ওই বুলেটের শেল সেটা ম্যাচ করে গেছে, মানে একই বন্দুকের বুলেট ওটা। কিন্তু স্যার, সেটা কী করে সম্ভব? মানে আপনার কথা অনুযায়ী যদি ছাদ থেকে ফায়ার করা হয় তাহলে বুলেটটা প্যারালালিভাবে নিচের ফ্লোরে আসে কীভাবে? সেটা যদি তোমাদের খুঁজে বার করতে হবে। আর কিছু পেলেন? আর কিছু পেলাম মানে ওই ছাদে কেমিক্যাল কালারের দাগ ওটা পাওয়া গেছে। স্যার, সেটা টেস্ট করে কী পেলেন? ওটা হচ্ছে বাথরুমে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেই বাথরুম অ্যাসিডের দাগ। বাথরুম অ্যাসিড? তার মানে যে বাথরুমে গিয়েছিল তার পায়ের তলায় দাগটা লেগেছিল এবং সেখান থেকেই সে ছাদে যায়। ওকে, তার মানে ছাদে যাওয়ার আগে লোকটা বাথরুমে গেছিল। একটা জিনিস প্লিজ বোঝার চেষ্টা করো, কে আগে ছাদে গিয়েছিল, কে প্রথমে বাথরুমে গিয়েছিল, কার দাগ সেটা তুমি প্লিজ, সেটা তোমাদের খোঁজ করার দায়িত্ব, আমার নয়। মানে স্যার, স্যার বলছি যে মাঝে মাঝে আপনি এইসব বলেন না যে তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব, তোমাদের ধরতে হবে, তোমাদের করতে হবে। আমিও খুব কনফিউজড, মানে আপনি আমাকে হেল্প করতে চাইছেন নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, জাস্ট বুঝতে পারি না। দুটোর কোনোটাই নয় রণজয়, আমি আসলে আমার নিজের কাজটা একটু হালকা করতে চাই। ও শোনো, আর একটা কথা, এই ব্যাপারে কিন্তু আমি তোমাকে একটা হেল্প করতে পারি, আই মিন তোমাদের। প্রথম কথা হচ্ছে যে ওই বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাথরুম তোরা ভালো করে খোঁজ করো, যে বাথরুমের টাইলস ভাঙা থাকবে আমার ধারণা সেই বাথরুম থেকেই ঘাতক বেরিয়ে ওপরে গিয়ে তারপর গুলিটা চালায়, কারণ ওপরে যে কেমিক্যাল কালারের দাগ পাওয়া গেছে মানে পায়ের চিহ্নে, তার সঙ্গে ওই টাইলসের গুঁড়োও পাওয়া গেছে। তার মানে আমাদের ওই বিল্ডিংয়ে আর একবার যেতে হবে, আর ওই বিল্ডিংয়ে গেলে আমরা ক্লুটা পেয়ে যাব। আপনি শুনুন দিকে, এখানকার গার্ড তো আপনি? হ্যাঁ স্যার। এই বিল্ডিং এত কিছু ঘুরে যাচ্ছে অথচ আপনি কিছু দেখছেন না, বুঝছেন না। স্যার, সত্যি কথাটা বলতে কি, অনেক কিছু না, অনেক অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু স্যার ভয় বলতে পারি না স্যার। ভয়? কিসের ভয়? স্যার, ওদের সঙ্গে তো লড়াই পেরে উঠবো না স্যার, তাই ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই স্যার। শাট আপ, জাস্ট শাট আপ, এত ভয় নিয়ে চাকরি করছো কীভাবে? তাহলে সত্যি কথাটা বলিস। শুনুন স্যার, এই বিল্ডিংয়ে ভূত আছে স্যার। হোয়াট? ভূত? সেদিন রাতে, মানে মানে যেদিনকে পৌলমী ম্যাডাম খুন হলেন ওইদিনকে হঠাৎ 101 নম্বর রুম থেকে ফোন এলো। কে থাকে 101 নম্বর ঘরে?
স্যার ওখানে তো কেউ থাকে না স্যার, ওটা তো কমিউনিটি হল, 12 নম্বর ফ্লোর। কেউ থাকে না, তাহলে ফোনটা করলো কে? সেটাই তো বলছি স্যার, কেউ থাকে না। এবার বুঝে দেখুন, আমি আমি ভয় পালিয়ে গেছিলাম স্যার। আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। এবার বুঝলাম। কি স্যার? এই যে ফোন পেয়ে পালালো ও, আর সেই ফাঁকে ক্রিমিনালরা সবকিছু নিয়ে পালিয়ে গেল। রাইট, এবার চাই শুধু প্রমাণ। প্রমাণ তো একটা আছে স্যার, মিস রোলির ব্রেসলেট। এটা এটা তো আমার, এটা যে আপনার সেটা আমরা জানি মিস রোলি, কিন্তু আপনার জিনিস আপনার কাছে নেই কেন সেটা জানতে পারি? এটা হারিয়ে গিয়েছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না, ভেবেছিলাম কোথাও পড়ে গেছে বোধহয়। বলছি আপনি কি চাঁদে গেছিলেন? চাঁদে? চাঁদে যাব কিভাবে? দেখুন আপনারা সিআইডি হতে পারেন, কিন্তু আমার মতন একজন বয়স্ক মহিলাকে এভাবে বিহেভ করা উচিত নয়। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, এই রকম ব্যবহার আর কোনোদিন কারোর সাথে করবেন না, তাহলেই হবে। কি বলছো, ফ্ল্যাটের টয়লেটগুলো চেক করবো? এখানে তো না, না আগে এই ফ্ল্যাটের বাথরুম চেক কর। হ্যাঁ চল বাথরুম চেক কর। এ কি, এরা বাথরুমে যাচ্ছে কেন? স্যার, তার মানে এই কারণে এখানে আসার প্রয়োজন ছিল। স্যার বাথরুমটা দেখুন, তার মানে তো ডক্টর স্যার ঠিকই কথা বলেছেন। স্যার তার মানে কি এখান থেকে কিলার? আপনার বাথরুমের, আপনার বাথরুমের টাইলস ভাঙলো, ভাঙলো কে? কে আবার? ওই যে বাথরুম পরিষ্কার করে। কে? কে? মৌমিতা? হ্যাঁ, ওই যেদিন থেকে কাজে ঢুকেছে না সেদিন থেকে সব কিছু ভাঙছে, ওকে আমি তাড়িয়ে দিয়েছি। কোথায় কোথায় থাকে? থাকে কোথায়? থাকে ওই ওই তো, সেও আর এক হতভাগী আর কি পাঠিয়ে দিয়েছিল, ওই যে শম্পা। শম্পা? শম্পা? মৌমিতাকে আগে আমি চিনতাম না, ও একটা গ্রাম থেকে এসেছিল আর ওই আমাকে বলেছিল এই কাজ খুঁজে দেওয়ার জন্য। কেন মানে মৌমিতা কাজ খুঁজে দিতে বলেছিল কেন? আসলে ওই কাজের মেয়েই নয়, ও পড়াশোনা জানে, একটা বিপাকে পড়ে তারপরেই আমি ওকে এই কাজে লাগিয়ে দিই। এক মিনিট শম্পা, এক মিনিট, আপনি বললেন মৌমিতা একটা গ্রাম থেকে এসেছিল, রাইট? গ্রামের নামটা কি? আমি ঠিক চিনি না, আমাকে বলেছিল একবার, কি যেন বেশ নামটা, ও হ্যাঁ মনে পড়েছে, মানিকপুর। মানিকপুর? স্যার স্যার মানিকপুর তো চলে এলাম, কিন্তু মৌমিতার বাড়ি কোনটা আমাদের সেটা খুঁজে বার করতে হবে। তেজ, এখানকার লোকাল কাউকে জিজ্ঞেস করো তো। দাদা আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখানে বলতে পারবেন মৌমিতার বাড়িটা কোথায়? এখানে তো অনেকগুলোই মৌমিতা আছে। যে মৌমিতা কলকাতা থেকে ওখানে কাজ করে। আচ্ছা আচ্ছা, ওই ওই ওর বাড়ি, ওটা ওই বাড়িটা, ওই বাড়িটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক
কেউ আছেন? শুনছেন? কাকে খুঁজছেন? আচ্ছা, এটা কি মমিতার বাড়ি, মানে যে কলকাতায় কাজ করে? ওগো শুনছো, দেখো তো কারা খোঁজ করতে এসে আমাদের মেয়েকে। হ্যাঁ বলুন, কোথা থেকে আসছেন আপনারা? আমরা সেয়ারি কলকাতা বিবু। আপনার মেয়ে কলকাতায় একটি বাড়িতে কাজ করতেন, সেখান থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান, সেই ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। কি বলছেন আপনারা? আমার মেয়ে নিখোঁজ? কোথায় গেল আমার মেয়েটা? দেখুন আপনারা ঘাবড়াবেন না, আমরা শুধু আপনার মেয়ের খোঁজ করতে এখানে এসেছি। কিন্তু এখন তো মনে হচ্ছে যে আপনারা কিছুই জানেন না। আসলে আপনার মেয়ে কলকাতার যে ফ্ল্যাটে কাজ করতো সেখান থেকে মিতা ফ্ল্যাটে কাজ করতো, কিন্তু ওর তো ওখানে শ্বশুর বাড়ি, কাজের কিসের দরকার পড়লো? ওর তো বড় ভালো কাজ করে। হোয়াট, মৌমিতার ওখানে শ্বশুর বাড়ি? এক মিনিট এক মিনিট, মনে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কোনো না কোনো গণ্ডগোল হচ্ছে। আপনাদের কাছে মৌমিতার কোনো ছবি আছে? থাকলে প্লিজ নিয়ে আসুন। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মেয়েটা ভালো আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? দেখুন আপনি ভেঙে পড়বেন না, আমরা যেভাবেই হোক মৌমিতাকে খুঁজে বার করব। এই দেখুন স্যার, আমার মেয়ের 3 বছর আগে বিয়ে হয়েছিল, এখানে ওর বরের ছবিও আছে। হোয়াট, এ মৌমিতার হাজবেন্ড? হ্যাঁ, শিক্ষিত ছেলে, শহরের ভালো ছেলে, তাই দেখেই তো মেয়ের বিয়ে দিলাম। কেন কেন, আপনারা ওকে চেনেন না? আমরা একে খুব ভালো করে চিনি, তবে ইনি আমাদের চেনেন না। এবার চিনবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই এটাই ভাবছেন যে আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে কেন, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কি বলছে, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি হয়েছে যদি একটু খুলে বলেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে শুনুন, আমরা আরও একটা ডেড বডি পেয়েছি, আর সেই বিষয়ে আপনাদের সবার সাথে আমরা কথা বলতে চাই। আরও একটা ডেড বডি? কার কার ডেড বডি? সেটাই তো কনফার্ম করতে চাই। কিন্তু ডেড বডিটা কার, মানে কোনো ছেলে না মেয়ের, আমাদের এখানকার কোনো রেসিডেন্টের? আমরা তো সেটাই সন্দেহ করছি, আর বাকিটা আপনারা বলবেন। আপনারা এত হেয়ালি কেন করছেন আমি বুঝতে পারছি না, আপনারা কি সন্দেহ করছেন সেটা সোজাসুজি বলুন না। মিস রোলি, আপনার কাজের মেয়ের খবর কি? খবর? কার খবর? একটু বোঝান প্লিজ। মৌমিতা, মৌমিতার কথা জিজ্ঞেস করছেন? মৌমিতা? হ্যাঁ, তাকে আমি চারিয়ে দিয়েছি। জানি, আর তারপর থেকেই ও মিসিং। আপনারা কি মৌমিতার ডেড বডি পেয়েছেন? সেটা জানতে হলে আপনাদের সবাইকে একবার মর্গে আসতে হবে, আপাতত আপনারা আসতে পারেন প্লিজ। স্যার এবার অপেক্ষা। প্রণজয়, স্যার বাকি কাজটা নিশ্চয়ই জানো। ডোন্ট ওয়ারি স্যার, হাত তো পাতা রয়েছে, আর শিকার তাতে ধরা পড়বে। গেমটা আদেও সাকসেসফুল হবে তো? যে কটা গাড়ি বেরোনো ছিল সব কিন্তু বেরিয়ে গেছে। হবে হবে তেজ, আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে, এবার তো আসল শিকারি আমাদের ফাঁদে পা দেবে। শিকার এবার আমাদের ফাঁদে পা দিয়েছে। Thank you.
হেল্প করতে পারি? না না, আপনারা শুধু শুধু এত কষ্ট করবেন কেন? আমরা তো আছি, বডিটা বরঞ্চ আমরাই নিয়ে যাই। আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে। ক্রাইম স্কুলের একটাই লেসন, ক্রিমিনালরা কোনোদিন সিআইডির হাত থেকে পালাতে পারে না। এবার বলে ফেলো, কেন মৌমিতাকে খুন করতে গেলে তোমরা? স্যার, মৌমিতা যদি বেঁচে থাকতো তাহলে আমার আর সুমনার মধ্যে বিয়েটা কোনোদিনই হতো না স্যার। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। চুপ কর। ভালোবাসা? যে ভালোবাসার নাম করে মৌমিতাকে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছিস, খুন করার সময় সেই ভালোবাসার কথা মনে ছিল না? স্যার স্যার, আমি মৌমিতাকে কোনোদিনই ভালোবাসিনি স্যার। স্যার, ওটা একরকম জোর করে আমাদের বিয়েটা দেওয়া হয়েছিল। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। না 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 স্যার, ও কোনো মিথ্যে কথা বলছে না। ওকে সত্যি ভুল বুঝিয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানে জোর করে মৌমিতার সাথে বিয়ে দেওয়া হয়। আর সেই জন্য মৌমিতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সরিয়ে দিল। দেখুন স্যার, এতে এতে ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, যা শাস্তি দিতে হয় আমায় দিন স্যার। ওকে প্লিজ এর মধ্যে জড়াবেন না। মিস্টার মান্না, পাপের বন্ধুকে পাপের ভাব পেতে হয়, রেহাই নেই তাতে। না না, ও যা ইচ্ছা বলুক, যে পাপ ও করেছে তার ভাগিদার আমিও ছিলাম, তাই এই শাস্তির ভাগিদার সমান ভাগিদার আমিও। আমি এই শাস্তির ভাগ মাথা পেতে নেব। কিন্তু একটা কথা আমি সত্যি অফিসার, ওই দিন যদি পৌলমীর দাদারা পৌলমীকে খুন করতে না আসতো, আপনারা কোনোর মতেই আমাদের ধরতে পারতেন না। এটাই তো জগতের নিয়ম, অপরাধকে ঢাকার মতন কোনো জিনিস এই পৃথিবীতে এখনো তৈরি হয়নি। নাহলে একটা খুনের তদন্ত করতে গিয়ে অন্য খুনের রহস্য বেরিয়ে আসে। কিন্তু পৌলমীর মৃত্যুর সঙ্গে মৌমিতার খুনের লিঙ্কটা কোথায়? না স্যার, কোনো লিঙ্ক ছিল না। সেদিন আমার সঙ্গে আমার ভাগ্যটা ঠিক যায়নি, তাই আজ এখানে বসে আপনাদের সামনে সব গল্প শোনাতে হচ্ছে। মান্না, মানা ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, শুধু আসল গল্পটা বললেই হবে। বলে ফেলো, বলে ফেলো। সেদিন তো তোমরা ছাদে ছিলে। হ্যাঁ স্যার, আমরা তখন ছাদেই ছিলাম। আমাকে মেরো না প্লিজ, ছেড়ে দাও আমাকে, মেরো না প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে একেবারে মতো ছেড়ে দাও। আমি আর কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ ছেড়ে দাও। তারপর বন্দুকটা তুলতে আমরা দুজনে ফ্ল্যাটের কম্পাউন্ডে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, সেখান থেকে আসার সময় সেক্রেটারি বাবুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, আর তারপরেই আমরা শম্পার চিৎকারটা শুনতে পেয়েছিলাম। আর তখনই তোমাদের গল্প শেষ হয়ে গেল আর সিআইডির গল্প শুরু হয়ে গেল, তাই তো? আর মৌমিতা, ওর বডিটা লুকোলে কোথায়? সিকিউরিটিকে ফলস ফোন করে ভয় দেখে? এছাড়া তো আমাদের হাতে কোনো উপায় ছিল না। না, আপনারা তো পুরো বিল্ডিং সার্চ করছিলেন। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটের 12 তলার কমিউনিটি হাউসে ডেড বডিটাকে আমরা লুকিয়ে রেখেছিলাম। তারপর গেট ফাঁকা পেয়ে লাশটাকে নিয়ে গিয়ে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছিলাম। হাওয়া দিলে গাছের পাতা নড়ে, আর বৃষ্টি পড়লে মাটি ভেজে। ঠিক একইভাবে অপরাধ করলে সেটা সিআইডির হাতে ধরা পড়তে হয়।
এই সার সত্যের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নেই, তোমরা তো কোন ছার। তোমাদের এখন পাপের ফল ভোগ করার সময় হয়ে গেছে রণজয়। স্যার নিয়ে যাও এদের আমার চোখের সামনে থেকে।